কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা অনেকে আছি যে বিভিন্ন মাইক্রোস্টক সাইটে কাজ করি এবং বিভিন্ন ডিজাইন আপলোড করে থাকি। এখন আমি চাচ্ছি যে সেম ডিজাইনটি আমি অন্য একটি নতুন মাইক্রোস্টক সাইটে আপলোড করব। ঠিক সেই ধরনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটিতে, যে কীভাবে কোয়ান্টিভেটর হতে পারি এবং কীভাবে ফাইল রেডি করব এবং আপলোড করব এই প্রসেসগুলো দেখাবো। তাহলে বেশি কথা না বলে সরাসরি কোয়ান্টিভেটর অ্যাকাউন্টটি শুরু করি। আপনারা অ্যাকাউন্ট করার আগে অন্যদের রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি করবেন। তাহলে হবে কি যে এই 123RF এই কমিউনিটি এনারাই বুঝবে যে ইনি কোনো ফ্রেন্ডের রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি করছে, কারণ ইনি এই সাইট সম্পর্কে জানে বা জেনে বুঝে এখানে এসেছে। এই জন্য আমি রিকমেন্ড করবো ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটি করবেন। ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক দিলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে এসে এই যে সাইন আপ আছে কন্ট্রিবিউটার নাও এখানে ক্লিক দিবেন। যেহেতু আমরা এখানে কন্ট্রিবিউটার হয় নাই, এজন্য এখানে কন্ট্রিবিউটার নাও এখানে ক্লিক দেবো। এইখানে আসার পরে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে ফার্স্ট নেম, তাহলে আমাদের ফার্স্ট নেম দিতে পারি। এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম এবং ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেম দিয়ে দিলাম এবং একটি ইমেল দিয়ে দিব এবং একটি পাসওয়ার্ড। তাহলে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট। এখানে পাসওয়ার্ডটি এমনভাবে দেবেন, একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা দিয়ে এবং কিছু সেমিকলন দিয়ে। এখানে কিন্তু সবগুলো দেখা দিয়েছে, আপনারা এইভাবে আইডিয়া নিয়ে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আমি এখান থেকে কন্টিনিউ করব। যেহেতু আমার সবগুলো দেওয়া কমপ্লিট, এখন এখান থেকে দেখেন আমাদের একটা ক্যাপচার পূরণ করতে বলছে কার্স। এখন আমাদের দ্বিতীয় স্টেপে নিয়ে চলে আসছে। এখানে বেসিক ডিটেলস, এখানে আমাদের রেজিস্টারটি দিতে হবে, এখানে আমাদের রেজিস্টারটি দিয়ে দেবো এবং এখানে আমাদের সিটি সিটি দিয়ে দেবো এবং স্টেট এবং জিপ কোড। আমার অ্যাড্রেস অনুযায়ী আমি এখানে সবগুলো ফিল আপ করছি। এখন আপনাদের অ্যাড্রেস অনুযায়ী এখানে ফিল আপ করবেন। যেহেতু আমি এখানে বাংলাদেশ, বাংলাদেশটি দেওয়া থাকবে। এখানে আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম এবং এখানে ফোন নাম্বার চাচ্ছে, এখন আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ। এখন আমাদের এখানে কোম্পানি নেম, যেহেতু আমাদের কোম্পানি নাই এজন্য আমাদের কোম্পানি নেম দেব না এবং এখান থেকে আমরা সিলেক্ট করব পায়ানার, যেহেতু আমরা পায়ানারের মাধ্যমে টাকাটা উইথড্র দিতে চাচ্ছি এবং এখান থেকে সর্বনিম্ন $50 তুলতে পারবেন এবং এখান থেকে তো আপনাদের ইচ্ছা আপনারা কত রাখবেন। এখান থেকে আমি 50 সিলেক্ট করলাম, মানে আমরা যে পায়ানারটা সিলেক্ট করলাম এবং পায়ানার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবো। আমরা পেপাল দিলে পেপালের ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন, যেহেতু আমাদের বাংলাদেশে পায়ানার সাপোর্ট এজন্য আমরা এখানে পায়ানারের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখন আসছে সাইন আপ অ্যাজ কন্ট্রিবিউটার, এখানে ক্লিক দেবো। আপনাদের কোম্পানি থাকলে কোম্পানি দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন না, এখানে অপশনাল লিখিয়ে দিয়েছে। আমি এখানে সাইন আপ অ্যাজ এ কন্ট্রিবিউটার করার পর এখানে সাইন আপ। এখন আমাদের এখানে এদের কিছু রুলস দিয়ে দিয়েছে, এগুলো চাইলে আপনারা পড়ে নেবেন। এখন এখান থেকে এগ্রি, এনাদের কিছু রুলস আমাদের দেখাচ্ছে যে আমরা এই রুলসগুলো পড়তে বলছে। যেহেতু এনাদের রুলসগুলো আমি সবগুলো দেখলাম এবং এখান থেকে নিচের দিকে চলে আসলাম, আসার পর এখান থেকে এগ্রি এখানে ক্লিক দেব। এখান থেকে গো টু অ্যাকাউন্ট সেটিং এখানে চলে যাব। এইখানে আসার পরে এখন দেখবো যে আমাদের যে জিমেইল দিয়ে আমরা কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটি খুললাম, এই জিমেইলে কোনো SMS আসছে কি না। এই 123RF একটা ভেরিফাই মেইল আসছে, আমরা এখান থেকে মেইলটি ভেরিফাই করব। তাহলে আমাদের ভেরিফাই কমপ্লিট। এখন চাইলে এখান থেকে আমরা সেটিংয়ে চলে যেতে পারি। এনাদের সাবস্ক্রাইব সম্পর্কে আমাদের জানাচ্ছে, আমাদের এগুলো প্রয়োজন নাই। এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাব, আসার পর এখান থেকে আমরা প্রোফাইলটি এডিট করতে পারবো এবং এখানতে চাইলে আমরা একটা ইমেজ দিতে পারেন, যে আপনাদের প্রোফাইলে কোন ইমেজটি শো করবে সেই ইমেজটি এখানে দিতে পারেন। এবং এখান থেকে আমরা প্রিমিয়াম অনলি, প্রিমিয়াম বা প্লাস, এখান থেকে ডিফল্ট অপশনটা যেটা আছে এটাই রেখে দিচ্ছি, আপনারা চাইলে এটাও দিতে পারেন। এখন এখান থেকে পেমেন্ট মেথড, আমরা এখান থেকে পেমেন্ট মেথড চাইলে চেঞ্জ করতেও পারবো। এখানে আমাদের পেনারের মেইলটি দিয়ে দেবো। এখান থেকে সোশ্যাল লিঙ্কস, মানে আমাদের যদি কোনো পোর্টফোলিও থাকে সেই পোর্টফোলিও লিঙ্কটি এখানে দিতে পারেন। আমি এখানে একটা পোর্টফোলিও লিঙ্ক দিচ্ছি, এখানে আমি একটি পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে আমার ডিজাইনের যে পোর্টফোলিও আছে যেখানে সেই পোর্টফোলিও লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন, ইনস্টাগ্রাম, মানে এখানে আপনাদের যা যা আছে, আপনাদের যে কয়টা অ্যাকাউন্ট আছে আমরা চাইলে এখান থেকে দিতে পারেন। এবং এখান থেকে বেসিক ডিটেলস, এখান থেকে চাইলে আপনাদের যে ইমেজগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি একটা ইমেজ দিতে পারি, তাহলে আমাদের ইমেজটি এখানে শো হয়ে যাবে। এবং এখানে আপনাদের সম্পর্কে কিছু লিখবেন, যে আপনারা কীভাবে কী করেন, তাহলে একটা A to Z বায়ো লিখে দিবেন। আমি এখানে একটি বায়ো লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভ। আচ্ছা, এগুলো আমি আর চেঞ্জ করবো না। এখান থেকে আপনাদের আর্নিং দেখতে পারবেন, যে আপনাদের এখানে কত আর্নিং হচ্ছে বা এখানে আর্নিংয়ের মানে এই মান্থলি কত হচ্ছে, ডেলি কত আর্নিং হচ্ছে, এই প্রসেসগুলো এখান থেকে দেখে নেবেন। এবং এখন দেখবো যে কীভাবে ফাইল রেডি করবো এবং কীভাবে ফাইলগুলো আপলোড করা যায়।
এখন যেহেতু আমরা ফাইল আপলোড দেব, এজন্য এখান থেকে আপলোড কন্টেন্ট এখানে চলে যাব। যাওয়ার পর এখানে যে ফটোস অ্যান্ড ইলাস্ট্রেশন, আমরা যেহেতু ভেক্টর ফাইল আপলোড দেব মানে ইপিএস ফাইল, এজন্য আমরা এখানে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে কমার্শিয়াল থাকবে, থাকার পর এখান থেকে প্রসেসড। যেহেতু আমরা এই মার্কেট প্লেসে ফাইল আপলোড দেবো এবং কী কী ফাইল এখানে সাবমিট করতে হবে সেই বিষয়ে আমাদের জানা নাই, এজন্য এনাদের আমরা একটা রিকোয়ারমেন্ট দেখবো। দেখার পর এখান থেকে আমরা যেহেতু ভেক্টর ফাইল আপলোড দেবো, এই জন্য ভেক্টরটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে ইপিএস অ্যান্ড জেপিজি, মানে একটা ইপিএস এবং জেপিজি ফাইল এখানে রিনেম করে দিয়েছে, দেখেন সেম নাম হতে হবে। এবং এখানে কিন্তু এনারা কিছু রিকোয়ারমেন্ট আছে, এবং এখানে আমাদের যে মেন টপিকটা হচ্ছে ইলাস্ট্রেটর 8, মানে ইলাস্ট্রেটর 8 ভার্সনে সেভ করতে হবে। যে ইপিএস ফাইলটি আমরা এখানে দেব ইলাস্ট্রেটর 8 ভার্সন থাকবে, এবং সেই ইলাস্ট্রেটর সাইজ সর্বনিম্ন 1600 পিক্সেল হতে হবে, যেহেতু এনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমি একটি ফাইল রেডি করছি। এজন্য ফাইলের সাইজ নিয়েছি আমি এখানে 3000x5000। আপনারা কিন্তু এখানে সর্বনিম্ন 1600x1600 পিক্সেল নিয়ে কাজ করতে পারবেন এবং তার উপরে নিতে পারবেন। আমি সেইভাবে 3000x5000 পিক্সেল নিয়ে একটা ফাইল সেভ করবো। এজন্য ডিজাইনটি আমি এইভাবে প্লেস করলাম। প্লেস করার পর এখান থেকে ইয়াই থাকবে ইপিএস, এখান থেকে আমি ইপিএসটি সিলেক্ট করবো। আমরা যে রিলেটেড ডিজাইন আপলোড দিতে চাচ্ছি সেই ডিজাইনের নামটাই এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে সেভ, এখান থেকে ওকে, এবং এখান থেকে আমি দিয়ে দেবো আছে ইলাস্ট্রেটর 8, যেহেতু ওনাদের রিকোয়ারমেন্ট আছে ইলাস্ট্রেটর 8 ভার্সনে সেভ করতে হবে, এজন্য আমি এখানে ওকে করে দিলাম। এবং এখানে আমরা একটা জেপিজি নিয়ে নেবো, আমরা এখান থেকে একটা জেপিজি দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনি কোয়ালিটি কত দেবেন সেটা এনাফ, থেকে ডিপোলসটা যেটা আছে মানে 3000x5000 এটাই এনাফ। সেভ সেভ করছি, তাহলে একটা আমাদের ইপিএস এবং একটা জেপিজি দুইটা সেভ করলাম এবং দুইটা সেম নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা ফাইলটি আপলোড করব। এজন্য এখান থেকে দেখেন আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলে হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন ইপিএস এবং জেপিজি দিতে বলছে, এখানে ক্লিক দিতে পারেন অথবা আপনাদের যেখানে ফাইলটি আছে সেইখান থেকে দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, আমাদের কিন্তু ফাইলটা অলরেডি আপলোড হওয়া শুরু করেছে। এখন দেখেন এখানে কমপ্লিটেড লেখা আসছে। এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে টিক দিতে বলছে যে এগুলো আমরা যে কমার্শিয়ালভাবে ফ্রিতে দিতে পারছি কিনা, এজন্য এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড প্রসেসড এখানে দিয়ে দেবো। এবং দেখেন এখানে আমাদের ফাইলটি ড্রাফটসে চলে আসছে। এখন এখানে একটু লোডিং দেওয়ার পরে আমাদের ফাইলটি এখানে শো করছে, যেহেতু আমরা ফাইলটি আপলোড দিতে চাচ্ছি এজন্য এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে বেশ কিছু অপশান চলে আসবে। এখানে দেখেন আমাদের ফাইলের নাম অলরেডি আছে, এখান থেকে আমরা যেহেতু কমার্শিয়াল দিয়ে দেবো এজন্য কমার্শিয়াল পারমিশন থাকবে। আমরা প্রিমিয়াম অনলি সেল করতে চাচ্ছি না প্রিমিয়াম বা প্লাস, এইভাবে আমরা যেহেতু ডিপো লবস্টার যেটা আছে এটাই জানাব। এখন এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো, যেহেতু আমাদের ফাইল টাইপটি হচ্ছে ভেক্টর রিলেটেড, এজন্য এখান থেকে ভেক্টরটা সিলেক্ট থাকবে। এবং এখান থেকে লোকেশন, মানে আমরা কোথা থেকে ফাইলটি আপলোড দিতে চাচ্ছি, মানে কোন কান্ট্রি থেকে, যেহেতু আমি এখান থেকে বাংলাদেশ থেকে দিচ্ছি এজন্য এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করলাম। এখন এখান থেকে একটা ডিসক্রিপশন, ডিসক্রিপশনের ওয়াট হতে হবে দেখেন 180 ওয়াটের ভিতরে হতে হবে। আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। এবং এখানে আমাদের কিওয়ার্ড দিতে বলছে, এখন আমাদের কিওয়ার্ডগুলো কী দেবো, আমরা যে কোনো ডিজাইনের কিওয়ার্ড দেওয়ার আগে অন্যদের থেকে ফলো করবো যে অন্যরা কীভাবে ডিজাইনগুলো এখানে সাবমিট করেছে বা কিওয়ার্ড কোথা থেকে নিয়েছে, সেই তাদের ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আমি কিছু কিওয়ার্ড কালেক্ট করে রেখেছি। এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। এখানে ডিপো অবস্থা যেটা আছে এটা এনাফ। এখন এখান থেকে যেহেতু আমাদের ফাইল সব কিছু সাবমিট করা কমপ্লিট, এখন এখান থেকে সাবমিট এখানে ক্লিক দেবো, এবং 2 থেকে 3 দিন পরে আমাদের ফাইলটি এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন আমাদের ফাইলটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে এখানে শো করবে এবং রিজেক্ট হলে এখানে শো করবে। এই ছিল 1-2-3 আরএফের A to Z টিউটোরিয়াল। এর পরবর্তীতে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সরাসরি আমাকে মেসেজ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট্ট ফ্যামিলিতে সবাই জয়েন হয়ে যাবেন এবং আমার এই প্লে লিস্টটা ঘুরে আসবেন। আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি এবং টি শার্ট ডিজাইনে ফুল গাইডলাইন। আপনি টি শার্ট ডিজাইন শিখে কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কীভাবে কাজ করবেন, তার A to Z টিউটোরিয়াল কিন্তু আমার প্লে লিস্টে দেওয়া আছে। এখানে প্লে লিস্ট দেখলে আপনারা আশা করি নতুন কিছু পাবেন। ধন্যবাদ সকলকে।